বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা মনার হোসেন ডিপজল ঢাকায় চলচ্চিত্রের এই খলনায়ক সাংসদ নেতার ভূমিকাও পালন করেছেন, কিন্তু সেটা চলচ্চিত্রের পর্দায়। এবার বাস্তবে ঢাকা থেকে সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আগামী সংসদ নির্বাচনে এই স্বপ্ন পূরণ করার আগ্রহ পুষছেন মনে মনে, তার ঘনিষ্ঠজনদের এমনটাই বলছেন তিনি। তবে আওয়ামী লীগ না বিএনপি থেকে মনোনয়ন চাইবেন তা খোলাসা করেননি চৌকুশ এই অভিনেতা। সিনেমার মতোই ব্যক্তি জীবনেও অভিজাত ডিপজল 1994 সালে ঢাকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি তখন বিএনপির রাজনীতিতে সক্রিয়। সিনেমা পাড়াতেও বেশ দাপটে অভিনেতা তা খলনায়ক কিংবা নায়ক সব চরিত্রে। 1-11 রাজনৈতিক পট পরিবর্তনের পর আর সব রাজনীতিকদের মতো বিপাকে পড়েন ডিপজল। সিনেমার পর বাস্তবেও ভিলেন বনে যান তিনি, কারাগারেও যেতে হয় তাকে। তার ঘনিষ্ঠজনরা বলেন 1-11 ডিপজল ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে যে ক্ষতির মুখে পড়েছিলেন তা বেনজির। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন ডিপজল। বিএনপির কোন রাজনৈতিক সভা সেমিনারে দীর্ঘদিন দেখা যায়নি তাকে। সিনেমাতে অভিনয় করেননি অনেকদিন। সবশেষে 2015 সালের এপ্রিলের শুরুতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রকাশ্যে আসেন ডিপজল। ডিপজলের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঢাকা টাইমসকে বলেন তিনি এখন আবার সিনেমায় সময় দিচ্ছেন, পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতি করতে চান। তবে তার বড় ইচ্ছে ঢাকার সংসদ সদস্য হওয়া। নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকার কোন আসন থেকে মনোনয়ন চাইবেন তাও খোলাসা করে বলেননি। শুধু এটুকু বলেছেন সময় হলে সব বলবেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।